हेलो एवरीवन, आज के क्लास वीडियोटी आमरा जे टॉपिक निये आलोचना करब सेटा हलो अकाउंट्सर मोस्ट इम्पोर्टेंट टॉपिक जर्नल एंट्रीज। नम्बर्स ना जानले जेमन आमरा मैथ्स करते पारी ना एवं इंग्लिश शेखार जोने जेमन आमादेर ए बी सी डी जाना तो अवश्य प्रयोजन, ठीक तेमन ही कमार्से एवं अकाउंट्से जेको साम्स एंट्रीज करार जोने आमादेर जर्नल एंट्री जाना मोस्ट इम्पोर्टेंट। जर्नल एंट्रीज कि বাংলা এটিকে জাবেদা বলা হয়, জার্নালের বাংলা হচ্ছে জাবেদা। তো জার্নাল এন্ট্রিজ কি, কোনো একটি লেনদেনের যে কোনো একটি লেনদেনের দুটি দিক থাকে, ডেবিট ও ক্রেডিট। সেই ডেবিট ও ক্রেডিট দিকটিকে ডাবল এন্ট্রি সিস্টেম অনুযায়ী খাতায় লিখে রাখার পদ্ধতিকে জার্নাল এন্ট্রিজ বলে। এখন আমাদের জানতে হবে দুতরফা দাখিলা পদ্ধতিটা কি। যেটিকে ইংলিশে ডাবল এন্ট্রি সিস্টেম বলে। দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম হলো যে হিসাব পদ্ধতিতে প্রতিটি লেনদেনের এক পক্ষ আর্থিক সুবিধা গ্রহণ করে এবং অপর পক্ষ আর্থিক সুবিধা প্রদান করে, সেটিকে অ্যাকাউন্টসের ভাষায় বা অ্যাকাউন্টসে লিখে রাখার পদ্ধতিকে দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম বলে। এবারে আমাদের জানতে হবে ডেবিট ক্রেডিট। ডেবিট ক্রেডিট নির্ণয় করার দুটি নিয়ম আছে, একটা গোল্ডেন রুলস আর একটা আমেরিকান অ্যাপ্রোচ। বা মডার্ন রুলস আমরা আজকে জার্নাল এন্ট্রিজগুলো গোল্ডেন রুলসে করব। আর গোল্ডেন রুলস জিনিসটি কি সেটি জানতে হলে এর আগে আমরা একটা ভিডিও পোস্ট করেছি গোল্ডেন রুলসের উপরে, সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, তাহলে বুঝতে পারবে গোল্ডেন রুলসটি কি। গোল্ডেন রুলসে তিনটে অ্যাকাউন্টস থাকে, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট বলেছিলাম যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নাম বোঝালে তাকে পার্সোনাল অ্যাকাউন্ট বলা হয়। রিয়েল অ্যাকাউন্ট বলেছিলাম কোনো প্রপার্টি যার একটি মানিটারি ভ্যালু আছে, টাকার ভ্যালু আছে, তাকে রিয়েল অ্যাকাউন্ট বলে। যে কোনো সম্পত্তি হতে পারে যেমন ক্যাশ, ব্যাংক, ফার্নিচার, বিল্ডিং। নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে আয় ব্যয় লাভ ক্ষতি বোঝালে তাকে নমিনাল অ্যাকাউন্ট বলা হয়। ইনকাম এক্সপেন্সেস প্রফিট লসেস। পার্সোনাল অ্যাকাউন্টের উদাহরণ হচ্ছে রাম অ্যাকাউন্ট, যেহেতু একটা পার্সনের নাম, শ্যাম অ্যাকাউন্ট এক্সেট্রা। রিয়েল অ্যাকাউন্টের উদাহরণ হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট মানে মানি, বিল্ডিং অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট। এবারে আমরা কয়েকটা জার্নাল এন্ট্রিজ করব, করলে ক্লিয়ার হবে কীভাবে জার্নাল এন্ট্রিজ করা হয়। তাহলে জার্নাল এন্ট্রিজ কীভাবে করতে হয় এখন আমরা কয়েকটা জার্নাল এন্ট্রিজ করে দেখাবো।
জার্নাল এন্ট্রিজগুলো খাতা লেখার জন্য একটা ছক করতে হয়। এই ছকটা ঠিক এরকম হয়, ওপরে লিখতে হয় ইন দ্য বুকস অফ, এখানে ডট ডট দিয়েছি, এখানে যে কোনো একটা কোম্পানির নাম লিখতে হবে, যে কোম্পানির এন্ট্রিজগুলো আমরা করছি সেটা বইতে লেখা থাকবে বা প্রবলেমে লেখা থাকবে, ইন দ্য বুকস অফ এ লিমিটেড, বি লিমিটেড, নিচে জার্নাল এন্ট্রিজ। ছকটা এরকম হয়, একটা ছক হয় ডেটের কলাম হয়, ডেট, তারপরে একটা পার্টিকুলার, এই ছোটোটা হচ্ছে এলএফ, আর তারপরে দুটো অ্যামাউন্টের ঘর থাকে, একটা ডেবিট একটা ক্রেডিট। এখানে আমরা একটা বিজনেসের কয়েকটা লেনদেন লিখেছি, সেই লেনদেনগুলো জার্নালে কীভাবে এন্ট্রি করতে হবে সেটা আমরা আলোচনা করে আর এন্ট্রি করে দেখাবো। মিস্টার এ স্টার্টেড আ বিজনেস উইথ ক্যাশ। প্রথমেই আমাদের খুঁজতে হবে ডাবল এন্ট্রি সিস্টেম অনুযায়ী এখানে দুটো অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে। তো প্রথম অ্যাকাউন্ট তো ক্যাশ, ক্যাশ দিয়ে বিজনেস স্টার্ট করেছে। আমরা যখনই কোনো জার্নাল এন্ট্রি বা যে কোনো অঙ্ক করব তো সবসময় আমরা বিজনেসের দিক থেকে ভাবব, বিজনেসের দিক থেকে ভাবতে হবে। ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্ট একটা, ক্যাশটা কী, একটা সম্পত্তি, ক্যাশ তাহলে রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। আর বিজনেসে ক্যাশ এসেছে, এসেছে মানে সম্পত্তি বেড়েছে, তো ক্যাশ কী হবে, ডেবিট হবে। আর আরেকটা অ্যাকাউন্ট কী, বিজনেস যেহেতু চালু হয়েছে তো চালু করার জন্য আমাদের কী লাগে, মূলধন লাগে, যেটাকে ইংলিশে ক্যাপিটাল বলে, তো সেই ক্যাপিটাল অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। জার্নালে ঠিক এরকমভাবে লেখা হয়। এখানে ডেট, যে ডেটটা থাকবে, এখানে ডেট নিয়ে নাম্বারস আছে তাই আমি নাম্বারস দিয়েই লিখছি। নাম্বার ওয়ান ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর অ্যামাউন্টটা ডেবিট ও ক্রেডিট দুটো কলামই লিখতে হবে, সেম অ্যামাউন্ট হবে। কত অ্যামাউন্ট আছে, 10,000 আছে, 10,000 দুটো কলামেই সেম অ্যামাউন্ট লিখতে হবে, একটা ডেবিট কলাম একটা ক্রেডিট কলাম। ন্যারেশন একটা লিখতে হয় এখানে, বিইং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, তাহলে জার্নাল এন্ট্রিজ ঠিক এভাবে লিখতে হয়। ওপরে একটা অ্যাকাউন্ট লিখে তার একটু ডান দিকে চেপে ডেবিট লিখে তারপরে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, জার্নালটা যখনই লিখবে ঠিক এভাবেই লিখবে, এটাই জার্নাল লেখার ফরম্যাট। নেক্সট এন্ট্রিটা দেখছি আমরা, পারচেস ফার্নিচার ইন ক্যাশ রুপিস 2,000। আবার এখানে দুটো অ্যাকাউন্টস খুঁজে বের করতে হবে আমাদের। প্রথমে তো একটা ফার্নিচার পেলাম, তারপরে আরেকটা অ্যাকাউন্ট কী পাচ্ছি, ক্যাশ অ্যাকাউন্ট। ফার্নিচার কেনা হয়েছে তার বদলে আমরা কী দিয়েছি, ক্যাশ দিয়েছি, তো ফার্নিচার আসছে ক্যাশ যাচ্ছে। ফার্নিচারও একটা সম্পত্তি, ক্যাশও একটা সম্পত্তি, তাই এটা রিয়েল অ্যাকাউন্ট। ফার্নিচার আসছে মানে সম্পত্তি আসছে, তো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট। নাম্বার টু ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, অ্যামাউন্ট হচ্ছে 2,000। ফার্নিচার বিজনেসে এসেছে তাই ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হলো, ক্যাশ দিয়ে আমরা ফার্নিচারটা কিনেছি তো আমরা ক্যাশ দিয়েছি তাই ক্যাশ ক্রেডিট হলো। নেক্সট এন্ট্রি, পারচেস গুডস ইন ক্যাশ রুপিস 1,000। গুডস কেনা হয়েছে, গুডস মানে যে কোনো, গুডস বলতে বোঝায় বিজনেসের জন্য যেই জিনিসটি আমাদের কিনি, বিজনেসে সেটি প্রোডাকশন করার জন্য কিনতে পারি বা সেল করার জন্য কিনতে পারি, তাকে বিজনেসের ভাষায় গুডস বলে। তো পারচেস গুডস ইন ক্যাশ, এখানে দুটো অ্যাকাউন্ট বের করতে হবে, একটা অ্যাকাউন্ট তো ক্যাশ পেয়ে যাচ্ছি, গুডস কিনেছি আমরা তার বদলে আমরা কী দিয়েছি, ক্যাশ দিয়েছি, ক্যাশ একটা সম্পত্তি তাই ক্যাশ কমেছে, দিয়েছি মানে কমেছে তাই ক্যাশটা তো ক্রেডিট হবে। এবারে আমরা গুডস অ্যাকাউন্ট লিখতে পারবো না, গুডস অ্যাকাউন্ট লেখা হয় না, যখনই কোনো লেনদেনে গুডস বলে দেওয়া থাকবে, কোনো জিনিসের নাম থাকবে না, গুডস বলে দেওয়া থাকবে, তাহলে আমাদের সেটাকে ধরতে হবে পারচেস অ্যাকাউন্ট। গুডস অ্যাকাউন্ট আমরা লিখতে পারি না, পারচেস অ্যাকাউন্ট ধরতে হবে।
পারচেস মানে কিনেছি, কিনেছি মানে আমাদের ব্যয় হচ্ছে, টাকা দিতে হচ্ছে। তো পারচেস অ্যাকাউন্ট একটা নমিনাল অ্যাকাউন্ট। আমরা গোল্ডেন রুলসে জেনেছি আয় ব্যয় লাভ ক্ষতি হলে নমিনাল অ্যাকাউন্ট হয়, তো পারচেস অ্যাকাউন্ট একটা নমিনাল অ্যাকাউন্ট আর এটা একটা ব্যয়, তাই ব্যয় হলে ডেবিট হয় গোল্ডেন রুলস অনুযায়ী। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ রুপিস 1000। নম্বর ফোর, পারচেস গুডস ফ্রম রহিম রুপিস 1000। এখানে ক্যাশে কেনা হয়নি, এখানে কেনা হয়েছে ধারে, তাই যার কাছ থেকে কেনা হয়েছে তার নাম লেখা হয়েছে। ক্যাশে যদি কেনা থাকতো তাহলে লেখা থাকতো ইন ক্যাশ বা ফোর ক্যাশ, তো এখানে আমাদের ধরে নিতে হবে এটা ধারে কেনা হয়েছে। এখানে প্রথমে দুটো অ্যাকাউন্ট খোঁজার চেষ্টা করি। একটা তো হচ্ছে পারচেস অ্যাকাউন্ট, গুডস কিনেছে ফ্রম রহিম, ক্যাশে কিনেনি, লেনদেন লেনদেন আছে তবে এখন আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, টাকা দেওয়া হয়নি, শুধুমাত্র গুডসটা কিনেছে। তো যখন ক্যাশ থাকবে না, ধারে কেনা হবে, তখন আমাদের দেখতে হবে যে কার কাছ থেকে কেনা হয়েছে, কাকে টাকাটা দিতে হবে, পরে বলতে গেলে প্রমিস করা, যার কাছ থেকে কেনা হয়েছে তাকে আমি প্রমিস করছি যে আমি তাকে টাকা দিয়ে দেবো, একদিন পর বা দুদিন পর তাকে টাকা দিয়ে দেওয়া হবে। তো আমরা রহিমের কাছ থেকে গুডস কিনেছি, রহিমকে প্রমিস করেছি যে তাকে টাকা দিয়ে দেওয়া হবে পরে, এখন ধারে কিনছি, তাই এখানে আরেকটা অ্যাকাউন্ট হবে রহিম অ্যাকাউন্ট। এবার বুঝতে হবে যে কোনটা পার্সোনাল অ্যাকাউন্ট আর কোনটা রিয়েল অ্যাকাউন্ট, কোনটা নমিনাল অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট বের করতে হবে। পারচেস অ্যাকাউন্ট আমাদের নমিনাল অ্যাকাউন্ট হবে, আর পারচেস করে আমাদের ব্যয় হবে, মানে টাকা দিতে হবে, তাই পারচেস অ্যাকাউন্টটা ডেবিট হবে, ব্যয় হচ্ছে তাই ডেবিট অ্যাকর্ডিং টু গোল্ডেন রুলস। আর রহিম অ্যাকাউন্ট একজন পার্সনের নাম রহিম, তাই রহিম অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট হবে। আর রহিম আমাদের গুডস দিচ্ছে, অর্থাৎ সে দাতা, তাই রহিম অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রহিম অ্যাকাউন্ট, অ্যামাউন্ট হচ্ছে 1000, 1000 টাকায় গুডস কেনা হয়েছে, ধারে কেনা হয়েছে, তাই রহিম অ্যাকাউন্ট। নম্বর ফাইভ, গুডস সোল্ড ইন ক্যাশ রুপিস 4000। আমরা গুডস সেল করেছি 4000 টাকার। লেনদেনের দুটো দিক খুঁজে বের করি, একটা ক্যাশ, একটা গুডস সোল্ড। গুডস সোল্ড করেছে তাহলে সেল হয়েছে, সেল হয়েছে তাই এটা একটা সেলস অ্যাকাউন্ট বলে লিখতে হবে, আর একটা ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ আমরা গুডস সেল করে ক্যাশ পেয়েছি, অর্থাৎ ক্যাশ বেড়েছে, সম্পত্তি বেড়েছে, তাই ক্যাশটা ডেবিট হবে। আর সেলস অ্যাকাউন্টটা নমিনাল অ্যাকাউন্ট, তাই সেলে সেল করছি মানে আমাদের কাছ থেকে আমাদের কাছে আয় হচ্ছে, টাকা আমাদের কাছে আসছে, তাই সেল অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, সেলস ক্রেডিট হলো কেন, কারণ সেলস একটা নমিনাল অ্যাকাউন্ট এবং সেল করে আমাদের আয় হচ্ছে, আমরা টাকা পাবো, টাকা পাচ্ছি। আর নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে ইনকাম আর লাভ হলে ক্রেডিট হয়, তাই ক্রেডিট হলো। নাম্বার সিক্স, গুডস সোল্ড টু রাম রুপিস 3000। এখানে রামকে গুডস সেল করা হয়েছে 3000 টাকার গুডস, তবে ক্যাশে সেল করা হয়নি, ক্যাশে সেল করা থাকলে ইন ক্যাশ বলে দেওয়া থাকতো, এখানে ক্যাশে সেল করা হয়নি, রামের নাম দিয়েছে, তাহলে রামকে এখানে ধরে নিতে হবে ক্রেডিটে, মানে ধারে সেল করা হয়েছে। তো দুটো অ্যাকাউন্ট খুঁজে বের করি, গুডস সোল্ড মানে সেলস অ্যাকাউন্ট, সেল হচ্ছে, আর রাম, রাম একজন পার্সনের নাম, একটা ব্যক্তির নাম রাম অ্যাকাউন্ট,
তাই এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে গ্রহীতা ডেবিট, দাতা ক্রেডিট। রাম এখানে গ্রহীতা, রাম এখানে গুডসটা নিচ্ছে তাই গ্রহীতা, রামটা ডেবিট হবে। আর সেলস, সেলস আগের মতোই সেল করে আমাদের আয় হবে, সেটা এখন হোক বা ফিউচারে হোক, রাম যখন ধারে টাকাটা রিটার্ন দেবে তাই সেলসটা ক্রেডিট হবে। রাম অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 3000। এখানে ক্যাশে সেল করিনি তাই রামের নাম, রামের নাম হয়েছে, রাম অ্যাকাউন্ট হয়েছে। রাম একটা পার্সোনাল অ্যাকাউন্ট আর রাম এখানে গ্রহীতা তাই রাম ডেবিট। পেড রেন্ট রুপিস 400, ভাড়া দেওয়া হয়েছে 400 টাকা। ভাড়াটা ফ্যাক্টরিরও হতে পারে বা লাইন ভাড়া হতে পারে, যাই হোক এখানে আমাদের বিজনেসের দিক থেকেই ধরতে হবে। ধরে নাও ফ্যাক্টরির যেখানে প্রোডাকশন করা হচ্ছে তার ভাড়া দেওয়া হয়েছে 400 টাকা। তো এখানে দুটি দিক বার করি, একটা টাকা দেওয়া হয়েছে 400 টাকা, মানে ক্যাশ দেওয়া হয়েছে, ক্যাশ। তো একটা হলো ক্যাশ অ্যাকাউন্ট। আর কেন দেওয়া হয়েছে? রেন্ট, রেন্ট হিসাবে দেওয়া হয়েছে, তাই আরেকটা অ্যাকাউন্ট হবে রেন্ট অ্যাকাউন্ট। এবারে বুঝতে হবে যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হবে। ক্যাশ দিয়ে শুরু করি, ক্যাশ দেওয়া হয়েছে মানে ক্যাশ চলে গিয়েছে, আমাদের কাছে সম্পত্তি কমেছে তাই ক্যাশটা ক্রেডিট হবে। আর রেন্ট, রেন্ট একটা নমিনাল অ্যাকাউন্ট, আর আমরা এখানে রেন্ট দিচ্ছি মানে আমাদের ব্যয় হচ্ছে, এক্সপেন্স হচ্ছে। আর নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে এক্সপেন্স হলে ডেবিট হয়। রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, রেন্ট দিচ্ছি ব্যয় হচ্ছে তাই রেন্ট ডেবিট। আর কী দিচ্ছি রেন্ট হিসেবে? ক্যাশ দিচ্ছি তাই ক্যাশ দিয়ে আমাদের সম্পত্তি কমছে তাই ক্যাশটা ক্রেডিট। ইন্টারেস্ট রিসিপ্ট 200, আমরা ইন্টারেস্ট পেয়েছি 200 টাকা। যে কোনো ইন্টারেস্ট হতে পারে, ধরে নিচ্ছি আমরা এখানে ব্যাংকে আমরা টাকা রেখেছিলাম তার ইন্টারেস্ট পেয়েছি, কত পেয়েছি? 200 টাকা পেয়েছি। এখানে দুটো অ্যাকাউন্ট খুঁজে বার করতে হবে। প্রথমেই চেষ্টা করবে ক্যাশ অ্যাকাউন্ট বের করা, যদি ক্যাশ থাকে প্রথমেই টাকা দিয়ে শুরু করবে। 200 টাকা পেয়েছি মানে এটা একটা ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ পেয়েছি। আর আরেকটা অ্যাকাউন্ট হবে কী পেয়েছি, যেমন আগেরটায় রেন্টে আমরা কী দিয়েছিলাম? রেন্ট দিয়েছিলাম, রেন্ট দিয়েছিলাম বলে রেন্ট অ্যাকাউন্ট। তাই এখানে দেখতে হবে কী পেয়েছি, ক্যাশ হিসেবে ইন্টারেস্ট পেয়েছি, তাই আরেকটা হবে ইন্টারেস্ট অ্যাকাউন্ট। এবার দেখতে হবে কোনটা, এটা পার্সোনাল অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট না নমিনাল অ্যাকাউন্ট? ক্যাশ অ্যাকাউন্ট আর রিয়েল অ্যাকাউন্ট অলওয়েজ। এখানে আমরা ক্যাশ পাচ্ছি, রিসিপ্ট পাচ্ছি মানে ক্যাশ বাড়ছে, ডেবিট, সম্পত্তি আমাদের কাছে আসছে। আর ইন্টারেস্ট নমিনাল অ্যাকাউন্ট, আয় ব্যয় লাভ ক্ষতি হলে এই নমিনাল অ্যাকাউন্ট হয়। আর ইন্টারেস্ট একটা আয়, ইন্টারেস্ট হিসেবে আমরা টাকা পাচ্ছি মানে আমাদের আয় হচ্ছে, আর আয় হলে নমিনাল অ্যাকাউন্টে ক্রেডিট হয়। ঠিক এরমভাবে লিখতে হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট। ইন্টারেস্ট পেয়েছি তাই ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট পুরোটাই লিখতে হবে। 200 টাকা পেয়েছি, ডেবিটের কলামে 200, ক্রেডিটের কলামে 200। কয়েকটা জার্নাল এন্ট্রিজ দেখালাম, এরকমই জার্নাল এন্ট্রিজ থাকে, এক একটা ট্রানজ্যাকশান বলে দেওয়া থাকবে, লেনদেন বলে দেওয়া থাকবে, সেই লেনদেনের দুটি অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা ডিটারমাইন করতে হবে, গোল্ডেন রুলস হিসেবে ডিটারমাইন করার চেষ্টা করতে হবে। তারপরে সেগুলি জার্নালে ঠিক এভাবে লিখতে হবে যেমনভাবে আমি এগুলো লিখেছি। জার্নাল এন্ট্রিজটা এখানেই শেষ করছি। আর জার্নাল এন্ট্রিজ বুঝতে কোনো অসুবিধা হলে, ভিডিওটি দেখে যদি কোথাও সমস্যা থাকে, বোঝা না যেতে পারে, তো কমেন্ট করে জানাতে পারো, আমরা উত্তর অবশ্যই দেওয়া হবে।